Hi friends, welcome to my channel Sumona's Healthy Cooking in Bengali. আজ আমি আপনাদের সাথে একটা খুবই মজাদার রেসিপি চিকেন নাগেটস বাড়িতে কিভাবে বানাবেন সেটাই শেয়ার করব একটু অন্য রকম ভাবে। তার আগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন। স্ক্রিনে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করে দিন, আর তার পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটাকেও ক্লিক করে দিন, যাতে আমার সব ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই হোমমেড চিকেন নাগেটস বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। সবার আগে আমি এখানে 4 টেবিল স্পুন ময়দা নিয়েছি, 1/2 চা চামচ পেপরিকা পাউডার নিয়েছি, যদি না থাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলেও হবে, 1টা গোটা ডিম নিয়েছি, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি। গোলমরিচের ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যদি ছোট বাচ্চা খায় তাহলে কিন্তু অবশ্যই ঝালটা কমিয়ে দেবেন। 1/4 টিস্পুন রসুনের গুঁড়ো নিয়েছি, গার্লিক পাউডার, যদি না থাকে রসুন বাটা অথবা একদম মিহি করে কিমাও ইউজ করতে পারেন, আন্দাজ মতো নুন নিয়েছি, 1/2 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা ঘরে তৈরি করা ফ্রেশ ব্রেড ক্রাম্বস, দেখুন এরকম, 1/2 চা চামচ কসুরি মেথি, এতে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে তাই জন্য আমি কসুরি মেথি এতে অ্যাড করব, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নেব, 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস নিয়েছি, 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে একটু শুকিয়ে নিয়েছি বা ঝরিয়ে নিয়েছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না তো ম্যারিনেশনের সময় অসুবিধে হবে, 2 টেবিল স্পুন দুধ নিয়েছি, আর একটু বেশি স্পাইসিনেসের জন্য আমি এতে একটু চিলি ফ্লেক্স অ্যাড করব, এটা পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে দুধের মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দিলাম একটা বড় পাত্রে, এবার এতে ডিমটা দিয়ে দেব, পেপরিকা পাউডারটা দিয়ে দিলাম, নুন, গোলমরিচ গুঁড়ো আর রসুনের পাউডারটাও দিয়ে দিলাম, গার্লিক পাউডার, কর্নফ্লাওয়ারটা দেব, ডার্ক সোয়া সসটা দেব, কসুরি মেথিটা দেব। এবার খুব ভালোভাবে চিকেনটাকে মিক্স করব। এতে চিকেনটা ভেতর থেকে যেরকম জুসি থাকে বাইরে থেকে কিন্তু ততটাই ক্রিস্পি থাকে, দেখুন আমি সুন্দরভাবে চিকেনটাকে মেখে নিয়েছি। এবার এটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য ম্যারিনেট করব ফ্রিজে, 1 থেকে 2 ঘন্টা যদি এটাকে ম্যারিনেট করতে পারেন তাহলে আরও ভালো হয়, যদি হাতে সময় না থাকে তাহলে অন্তত পক্ষে 30 মিনিট কিন্তু প্লিজ ম্যারিনেট করবেন। এবার যে ময়দাটা রেখেছিলাম তাতে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স, কসুরি মেথি আর অল্প একটু নুন দিয়ে ময়দাটাকে সিজনিং করব। ব্রেড ক্রাম্বসটাকেও দিয়ে দেব ময়দার মধ্যে। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করব। আমি এই সময় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে, চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে 30 মিনিট। এইভাবে ময়দাটাকে সিজনিং করলে চিকেনের বাইরের অংশটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখুন একটা একটা করে চিকেনের টুকরোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আপনার পছন্দ মতো শেপে আপনি এটাকে গড়তে পারেন। আমি এটাকে একটু গোল গোল করেই বানাচ্ছি, হাত দিয়ে এইভাবে চেপে চেপে করবেন যাতে যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা ব্রেড ক্রাম্বস আর ময়দার মধ্যে সুন্দর মিক্স হয়ে যায়। দেখুন এইভাবে আমি গোল গোল করে নাগেটসগুলো তৈরি করে নিয়েছি,
এবার তেলটাও গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে চিকেন নাগেটসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট হতে দেব। গ্যাস বাড়িয়ে করবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে একটু উল্টে দেব। এপাশটাকেও আমি আরও 3 মিনিটের জন্য লো ফ্লেমেই হতে দেব। দেখুন নাগেটসগুলো কিন্তু সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা টিস্যু পেপারে নামিয়ে নিয়েছি। এইভাবেই আমি সব নাগেটসগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে আস্তে আস্তে, দেখুন আমি চিকেন নাগেটসগুলো সব ভেজে নিয়েছি। এবার ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলাম, এটা পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল ইজি হোম মেড চিকেন নাগেটস। আমি এখানে একটু ইয়োগার্ট ডিপ দিয়ে এটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে সস অথবা মিওনিস দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। বাচ্চাদের তো এটা খুবই ফেভারিট, আবার বড়রাও আমরা খেতে খুবই ভালোবাসি। অ্যাজ আ স্ন্যাক্স সন্ধেবেলা কিন্তু 1 কাপ কফির সাথে এটা জমে যায়। তাহলে আর বাইরের প্যাকেটের কেনা চিকেন নাগেটস না, বাড়িতেই তৈরি করুন একদম গরম গরম হোম মেড চিকেন নাগেটস। রেসিপিটাও কিন্তু খুবই সহজ, তাই বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।